Bismillahir Rahmanir Rahim. As-salamu alaykum everyone. Welcome back to my channel. Asha korchi shobai bhalo achen. Ajker porbe ami apnader sathe share korbo mutton curry ba khashir mangsho ranna. Ami jebhabe khashir mangsho ranna ta kori, ami apnader sathe shebhabei share korchi. Asha korchi amar ajker recipe apnader kache onek bhalo lagbe. Tahole chon ranna ta shuru kori. খাসির মাংস রান্না করার জন্য আমি এখানে প্রায় 2 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি আর মাংসটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণ অলিভ অয়েল এখন দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা এই গরম মশলাগুলো একটু ভেজে নেব যখন সুন্দর একটা স্মেল বের হবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন আমি এই পেঁয়াজগুলো একটু ভেজে নেব পেঁয়াজগুলো যখন হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট আমি এখন এই সমস্ত উপকরণগুলো আরেকটু ভালোভাবে ভেজে নেচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি কারণ আমি এখন গুঁড়া মশলা ইউজ করব পানি দেওয়ার পর হালকা একটু নেড়ে নেব আর আমি এখন দিয়ে দিচ্ছি প্রায় 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আর 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এখন আমি সব উপকরণ ভালোভাবে কষিয়ে নেব আমি কষানোর জন্য আরো একটু পানি অ্যাড করে দিলাম এখন আমি ভালোভাবে কষিয়ে নেব যখন কষাতে কষাতে উপরে তেল ভেসে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো তো এখন আমি মশলার সাথে মাংসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখন একটু নেড়েচেড়ে কষিয়ে নেব যখন ভালোভাবে নেড়েচেড়ে একটু কষানো হয়ে যাবে তখন আমি এটা ঢাকন দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনটা খুলে এখন একটু নেড়েচেড়ে দেব অনেক পানি বের হয়েছে আর আমি এই পানিটা দিয়েই কিছুক্ষণ সিদ্ধ করে নেব এখন আমি আবার ঢাকন দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর আবার ঢাকনটা খুলে নেড়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি এই পানিটা দিচ্ছি মাংস সিদ্ধ হওয়ার জন্য এখন আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর আবার ঢাকনটা খুলে নেচ্ছি এখন আমি নেড়েচেড়ে আবার কষিয়ে নেব এখন আমি এর মধ্যে প্রায় 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন আমি ঢেকে দিচ্ছি আর কিছুক্ষণ পর যখন মাংসটা হয়ে আসবে তখন আমি ঢাকনটা তুলে নেচ্ছি এই তো ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে আর আমি এ পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দেব তো মাংসটা হয়ে গিয়েছে এখন আমি একটা সার্ভিং বাটিতে সার্ভ করে নিয়েছি মাংসটা খেতে কিন্তু অসাধারণ ছিল আপনারা চাইলে এবার ঈদে বাসায় ট্রাই করতে পারেন
আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সব সময় পাশে থাকবেন এই কামনা করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।